বিস্ময়কর মাছের নাম এংলার ফিশ। পৃথিবীতে 200+ প্রজাতির এংলার ফিশ রয়েছে। বেশিরভাগ প্রজাতি গভীর সাগরে বিচরণ করে। এদের মাথা বেশ বড়, মুখ অর্ধচন্দ্রাকার, মুখে সূচালো দাঁত থাকে। মাথার ওপর থাকে এক ধরনের লম্বা কাঁটা যাকে ইলিশিয়াম বলে। ইলিশিয়ামের শেষ প্রান্ত এস্কা নামে পরিচিত, যা থেকে আলো উৎপন্ন হয়। এংলার ফিশ সাগরতলের অন্ধকারে বিচরণ ও শিকার করতে এ আলো ব্যবহার করে। স্ত্রী মাছ পুরুষ মাছের তুলনায় অনেক বড়। এদের প্রজনন ক্রিয়াও বেশ অদ্ভুত। মূলত পুরুষ মাছ একটি নির্দিষ্ট সময় পর পরিপাকতন্ত্রের জটিলতায় খাদ্য গ্রহণ করতে পারে না। এ অবস্থা থেকে বাঁচার জন্য স্ত্রী মাছের শরণাপন্ন হয়। ঘ্রাণের মাধ্যমে স্ত্রী মাছকে বেছে নেয় এবং কামড়ে ধরে তার গায়ে আটকে থাকে, আর মুখ থেকে এক ধরনের এনজাইম নিঃসরণ করে। এতে কামড়ের স্থান গলে স্ত্রী মাছের রক্তনালীর সঙ্গে পুরুষ মাছের দৈহিক সংযোগ ঘটে এবং স্ত্রী মাছ থেকে পুষ্টি গ্রহণ করে। এভাবে স্ত্রী মাছ যতদিন বাঁচে, পুরুষ মাছও ততদিন স্ত্রীর গায়ে লেগে থাকে। এক পর্যায়ে পুরুষ মাছটি প্রজননের জন্য শুক্রাণু সরবরাহ করে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।